ওয়েলকাম ব্যাক এগেন টু টেক বাংলা। তো অনেকেই রয়েছেন যারা ইন্টারনেটের জন্য ব্রডব্যান্ডের অ্যাক্সেস নেই, যাদের কাছে ফোন দিয়ে বা সিম কার্ডের থ্রু দিয়ে ইন্টারনেটটা ব্যবহার করা হয়ে থাকে। তো এরকম সিচুয়েশনের প্রচুর প্রবলেম কখনো ফেস করতে হয়। নেটওয়ার্কের কানেক্টিভিটি যেখানে খারাপ, যেখানে নেটওয়ার্ক স্ট্রেংথটা খুব একটা ভালো নেই, সেখানে ফোনটা কিন্তু আমাদের হয়তো এমন জায়গায় রেখে আসতে হয় যেখান থেকে আমরা হটস্পট অন করে আমরা ব্যবহার করি, সেটা অনেকটা ইনকনভিনিয়েন্ট। তো আজকে যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি আপনাদের, সেই প্রোডাক্টটা এই প্রবলেম আপনাদের সলভ করে দেবে এবং ফোনের সিগন্যাল স্ট্রেংথের থেকে এই সিগন্যাল স্ট্রেংথটা একটু বেশি হবে। এটা একটা রাউটার রয়েছে আমাদের কাছে, যে রাউটারটাই কিন্তু 4G সিম বা 3G সিম সাপোর্ট করে। অন্যান্য ব্র্যান্ডেরও এরকম রাউটার আপনি পেয়ে যাবেন। এখানে আমাদের কাছে রয়েছে টিপি লিঙ্কের। তো এই ডিভাইসের মডেল নাম্বার রয়েছে TL-MR100। এটা ওয়ান অফ দ্য চিপেস্ট 4G রাউটার যেটা রিলায়েবল ব্র্যান্ডের তরফ থেকে আছে। অনেক চাইনিজ ব্র্যান্ডও রয়েছে, বাট এটা অনেকটা রিলায়েবল। টিপি লিঙ্ক অনেকটা রিনাউন্ড ব্র্যান্ড রয়েছে। তো আমরা এটা দেখে নেব এর পারফরমেন্স কীরকম এবং ডিভাইসটাও পুরোপুরিভাবে আপনি বলে দেবো কীভাবে কী কাজ করবে না করবে এবং এর ফিচার্স কী আছে। এটা বেসিক্যালি একটা সিঙ্গেল ব্যান্ড রাউটার আছে, অর্থাৎ এটাতে 2.4 GHz ফ্রিকুয়েন্সি আপনি কেবল কানেক্ট করতে পারবেন ডিভাইসটা, 5 GHz ফ্রিকুয়েন্সি আপনি পাবেন না। অ্যান্ড টোটাল আপনার 300 MBPS এর ব্যান্ডউইথ এটা ওয়্যারলেস ব্যান্ডউইথ আপনাকে দেবে, বাট ফর সিম কানেক্টিভিটি আপনি সিমের থেকে ম্যাক্সিমাম 150 MBPS এর ব্যান্ডউইথ আপনি ইউজ করতে পারবেন এবং একই সাথে আপনি 32টা পর্যন্ত ডিভাইস কানেক্ট করতে পারবেন। তো এই ডিভাইস দিয়ে আপনি গেস্ট নেটওয়ার্ক সেট আপ করতে পারেন বা প্যারেন্টাল কন্ট্রোলেরও সিস্টেম রয়েছে এবং সিম কার্ডটা এখানে কিন্তু প্লাগ ইন প্লে রয়েছে, আপনাকে বেশি কনফিগার করার কিছু নেই। সো ডিরেক্ট আপনি সিম কার্ডটা এখানে ইনসার্ট করে নেটওয়ার্ক ইউজ করতে পারবেন, ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, উইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট। তো কন্টেন্টগুলো দেখলে আমরা পাবো, প্রথমে ডিভাইসটা রয়েছে এখানে। এই রাউটারটা কিন্তু খুব লাইট ওয়েট এবং খুব স্মল সাইজের এক রাউটার রয়েছে। উপরে মেশ টাইপের ডিজাইন দেখতে পাচ্ছেন এবং একটা কার্ভ শেপ করা রয়েছে। ব্ল্যাক কালারের ভার্সনেই পাবেন, এটা অন্যান্য ভার্সন আপনার অন্য কালার অপশান আপনি পাবেন না। এর সাথে সাথে দুটো অ্যান্টেনা দেওয়া হয়েছে, ডিটাচেবল অ্যান্টেনা রয়েছে। এই দুটোই কিন্তু 4G অ্যান্টেনা রয়েছে অ্যান্ড ওয়াইফাইয়ের জন্য অ্যান্টেনাটা ইনবিল্ট রয়েছে। অ্যান্ড দেন আপনি পাচ্ছেন একটা ল্যান কেবল, একটা প্যাচ কেবল দেওয়া হয়েছে। ধীরে ধীরে দেখছি আমি প্রচুর কোয়ালিটি ডিক্রিজ করছে। এখানে আগে খুব ভালো কোয়ালিটির কেবল জেনারেল টিপি লিঙ্ক দিয়ে থাকতো এই ছোটো প্যাচ কেবেলগুলো, বাট এখানে খুবই অ্যাভারেজ কোয়ালিটির একটা কেবল দেওয়া হয়েছে। তো আই উইশ ফিউচারে তারা কেবল কোয়ালিটিটা ইম্প্রুভ করবে এবং আগের মতো কেবল দেবে ভালো কোয়ালিটির। এর সাথে একটা সিম অ্যাডাপ্টার দেওয়া হয়েছে এবং সিম কার্ড অ্যাডাপ্টারের সাথে সাথে একটা স্টিকার দেওয়া হয়েছে। আপনার কাছে যদি কোনো ন্যানো সিম থাকে সেটা আপনি এখানে মাইক্রো সিম অ্যাডাপ্টার ইউজ করে স্টিকার লাগিয়ে ব্যবহার করতে পারেন। তো এই ডিভাইসে কিন্তু ন্যানো সিম সাপোর্ট করবে না, মাইক্রো সিম সাপোর্ট করবে এবং মাইক্রো সিম যেহেতু ন্যানো সিমের থেকে একটু বড় সাইজের, সেক্ষেত্রে ন্যানো সিম লাগালে যাতে পড়ে না যায় বা বেরিয়ে না যায়, তো অ্যাডাপ্টারের সাথে ভালো করে স্টিক করার জন্য একটা কিন্তু স্টিকার দেওয়া হয়েছে এখানে। এরপরে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে। এই ইউজার ম্যানুয়ালেই পেয়ে যাবেন ডিভাইসটা কীভাবে আপনি কানেক্ট করবেন এবং ডিভাইসটার ইউজার ইন্টারফেসে লগ ইন করার জন্য যে IP বা যে URL আপনাকে টাইপ করতে হবে সেটা এখানেও দেওয়া রয়েছে। আমি পরবর্তীতে সেটা আপনাদের ডিটেলে বলে দিচ্ছি কীভাবে এটা কনফিগার করবেন। অ্যান্ড লাস্টলি এখানে পাওয়ার অ্যাডাপ্টারটা দেওয়া হয়েছে। পাওয়ার অ্যাডাপ্টারটা এখানে রয়েছে 9 ভোল্টের। এটা একটা স্ট্যান্ডার্ড পাওয়ার অ্যাডাপ্টার, জেনারেলি 9 ভোল্টেরই দেওয়া থাকে এবং পাওয়ার আউটপুট কারেন্ট রয়েছে এখানে 0.85 অ্যাম্পিয়ার। তো ম্যাক্সিমাম 7.65 ওয়াটে যে আপনার পাওয়ার আউটপুট দিতে পারবে। পাওয়ার কানেক্ট করার জন্য এদিকে একটা ব্যারেল জ্যাক রয়েছে, এটাও স্ট্যান্ডার্ড, অন্যান্য রাউটারেও আপনি সেম ব্যারেল জ্যাক পেয়ে যাবেন। অ্যান্ড কেবেলের দৈর্ঘ্য কিন্তু সাফিসিয়েন্ট রয়েছে, তো পাওয়ার আউটলেট থেকে বেশ খানিকটা দূরে থেকেই আপনি এটা কিন্তু কানেক্ট করতে পারবেন। তো ডিভাইসটা পাওয়ার অন করলে প্রথমে দেখতে পাচ্ছেন সামনের দিকে ইন্ডিকেটারগুলো রয়েছে, সবই ইন্ডিকেটারগুলো কিন্তু হোয়াইট কালারের LED-তে ব্যাকলিট রয়েছে। এবং মেন যেটা ব্যাপার এখানে পোর্ট কী কী দেওয়া হয়েছে, পোর্ট এখানে দুটো রয়েছে, একটা ল্যান, একটা ওয়্যান বা ল্যান, অর্থাৎ আপনি এখানে আপনার ব্রডব্যান্ড ইন্টারনেটও RJ45-এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে আপনার একটা পোর্ট ওয়্যান হিসাবে এবং একটা পোর্ট ল্যান হিসাবে কাজ করবে, বা আপনি যদি সিম কার্ড থেকে ব্যবহার করেন দুটোই আপনি ল্যান হিসাবে ব্যবহার করতে পারেন এখানে RJ45 যে পোর্টগুলো রয়েছে। অ্যান্ড দেন আপনার এখানে সিম কার্ডের জন্য একটা স্লট রয়েছে যেখানে আপনি সিম কার্ডটা ইনসার্ট করবেন, আর তারপরে WPS বাটন রয়েছে। পাওয়ার কানেক্ট করার জন্য ব্যারেল জ্যাক রয়েছে এখানে, আর সাথে দুটো ডিটাচেবল অ্যান্টেনা যেটা দেওয়া হয়েছে সেই দুটো কানেক্ট করার জন্য পোর্ট রয়েছে।
অ্যান্টেনা পোর্ট দুটো। তো বেসিক্যালি এগুলো ছিল হার্ডওয়্যারের ডেসক্রিপশন। এবার যদি সফটওয়্যার পার্টে চলে আসে এবং কিভাবে আপনি কানেক্ট করবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। এটা পাওয়ার অন করার পরে ডিভাইসের ডিফল্ট আইডি পাসওয়ার্ড এবং ম্যাক অ্যাড্রেস ইত্যাদি জেনারেলি বটম সাইডে স্টিকারে দেওয়া থাকে। পাওয়ার অন করার পরেই আপনি ওয়াইফাই সিগন্যালটা এখানে দেখতে পারবেন। সেটা কানেক্ট করুন, আপনি ল্যাপটপ বা কম্পিউটারে কানেক্ট করার সময় আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারেন বা ল্যান পোর্টে আপনি ক্যাট কেবল দিয়ে কানেক্ট করতে পারেন। তো কানেক্ট করার পরে আপনাকে ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজার ওপেন করে একটা আইপি টাইপ করতে পারেন বা একটা ওয়েব অ্যাড্রেস টাইপ করতে পারেন। তো প্রথমে আমি আইপিটা দেখিয়ে দিচ্ছি। আইপিটা হচ্ছে 192.168.1.1। এটা টাইপ করলে আপনার একটা উইন্ডো আসবে। সিমিলারলি একটা ইউআরএল রয়েছে, সেটা ব্যবহার করেও আপনি কিন্তু লগ ইন করতে পারেন। সেই ইউআরএলটা হলো www.tplinkmodem.net। আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে বলবে। এখানে একটা পাসওয়ার্ড চুজ করুন যেটা আলফানিউমেরিক হবে। পাসওয়ার্ড ইনপুট করার সাথে সাথে এখানে পাসওয়ার্ডের স্ট্রেংথও দেখাবে। নতুন পাসওয়ার্ড দেওয়ার পর লেটস গেট স্টার্টেডে ক্লিক করুন। এরপর একটা ইউজার ইন্টারফেস আসবে, এখানে আপনাকে কুইক সেটআপে ক্লিক করতে হবে। ফার্স্ট আপনাকে টাইম জোন সিলেক্ট করতে হবে। আমি আমার টাইম জোন এখানে দিলাম। এরপর নেক্সট ক্লিক করুন। নেক্সট ক্লিক করলে এখানে সিমের কনফিগারেশন দিতে হবে। আপনি আপনার সিম কার্ডের কনফিগারেশন ম্যানুয়ালি সেট আপ করতে পারেন বা যদি এর ব্যাপারে আপনার জানা না থাকে এপিএন কী আছে তো সেগুলো আপনি নেক্সট করতে পারেন। অটোমেটিক ডিভাইস কিন্তু নিয়ে নেবে। অ্যান্ড এরপরে আপনার ওয়্যারলেস সেটিংসে ওয়াইফাইয়ের নাম এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এখানে আপনাদের দেখাবে। আপাতত আমি চেঞ্জ করছি না। এরপরে নেক্সট ক্লিক করতে হবে। এখানে রাউটার একটা কানেকশান চেক করবে এবং অ্যাট লাস্টে আপনি সামারি দেখতে পারেন। তো সামারিতে সিম কার্ডের সেটিংস এবং ওয়াইফাই সেটিংস এগুলো দেখাবে। তো এরপরে আমরা মেন ড্যাশবোর্ডে আসতে পারবো। তো ড্যাশবোর্ডে আপনি কতগুলো ওয়্যারলেস ক্লায়েন্ট কানেক্ট আছে, ওয়্যাড ক্লায়েন্ট কানেক্ট আছে এগুলো দেখতে পারবেন, কতটা ইন্টারনেট আপনার ইউজ হলো। এবং এখান থেকে আপনার ইন্টারনেটের সিম সেটিংস বা ওয়্যারলেসের সেটিংসও ম্যানুয়ালি পরবর্তীকালে চেঞ্জ করতে পারি, গেস্ট নেটওয়ার্কস সেট আপ করতে পারি বা প্যারেন্টাল কন্ট্রোলও সেট আপ করতে পারি। আমি ইন্টারনেট ট্যাবে ক্লিক করলাম। তো প্রথমে ইন্টারনেট সেটআপে মোবাইল ডেটা দেখুন অন করা রয়েছে কিনা এবং ইন্টারনেট স্ট্যাটাস রয়েছে ডিসকানেক্টেড এবং নেটওয়ার্ক মোড রয়েছে, নেটওয়ার্ক মোড 4G প্রিফার্ড রয়েছে। তো নেটওয়ার্ক মোডে কী কী মোড আমরা পাচ্ছি, এই রাউটারে 4G সাথে সাথে 3G কিন্তু সাপোর্ট করে। অ্যান্ড এখান থেকে আপনি ডায়াল আপ সেটিংসে গিয়ে আপনার এপিএন নেম, প্রোফাইল নেম এগুলোকে চেঞ্জ করতে পারেন। বাট বাই ডিফল্ট আমার রেকমেন্ডেশন এগুলো আপনি ব্ল্যাঙ্ক রাখুন, অটোমেটিক রাউটার চুজ করে নেবে যেটা সুইটেবল এপিএন রয়েছে। অ্যাডভান্স ট্যাবে গেলে এখানে নেটওয়ার্ক প্রোভাইডার, নেটওয়ার্ক টাইপ, ব্যান্ড, ডেটা আপলোড, ডাউনলোড স্পিড ইত্যাদি দেখাবে। এর সাথে লেফট সাইডে যে ট্যাবগুলো রয়েছে তাতে স্ট্যাটাস, অপারেশন মোড, নেটওয়ার্ক এবং SMS, যদি আপনার সিম কার্ডে কোনো SMS আছে সেটাও কিন্তু এই রাউটার থ্রু দিয়ে আপনি পড়তে পারবেন SMSটা। তো এটা একটা ভালো ফিচার রয়েছে। সাথে আদার কিছু সেট আপ, গেস্ট নেটওয়ার্ক বা নেট ফরওয়ার্ডিং, প্যারেন্টাল কন্ট্রোল, সিকিউরিটি ইত্যাদি এগুলো রয়েছে। তো প্রতিটা ট্যাবে ক্লিক করলে সেই ট্যাবের রিলেটেড যে সেটিংসগুলো আছে সেটা এক্সপ্যান্ড করবে। সেখান থেকে ক্লিক করে আপনি 4G প্রিফারডে সেট করবেন, বিকজ 4G প্রিফার্ড থাকলে 4G যদি নেটওয়ার্ক না পায় সেক্ষেত্রে 3G কাজ করবে। সেটিংস কিছু চেঞ্জ করলে নিচে ডান দিকে কর্নারে সেভ অপশানে ক্লিক করবেন। তো এগুলো মোটামুটি বেসিক ইন্টারফেসের ব্যাপারে আপনাকে বললাম, এইভাবে আপনি ডিভাইসটা সেট আপ করে নেবেন। রাউটারের ফ্রন্ট সাইডে যে স্ট্যাটাস ইন্ডিকেটারগুলো রয়েছে তাতে ডান দিকের যে স্ট্যাটাস ইন্ডিকেটার রয়েছে তিনটে বার, যদি সিগন্যাল স্ট্রেংথ ফুল থাকে তাহলে তিনটে বারই এখানে শো করবে। ফোনের সাথে তুলনা করে এই ডিভাইসটা আমি যেটা দেখেছি সেটা এই ডিভাইসের সিগন্যাল স্ট্রেংথ একটু বেশি। কখনো বেশি স্পিড পেয়েছি আমার ফোনে, কখনো বেশি স্পিড পেয়েছি এই ডিভাইসে, বাট স্পিডের ডিফারেন্স খুব একটা বেশি নয়। ওভারঅল সামান্য বেশি ইম্প্রুভমেন্ট আপনি এটাতে পেয়েই থাকবেন। বাট মেন আমরা যেটা যার জন্য এটা ব্যবহার করবো সেটা হচ্ছে কনভিনিয়েন্স। এবং এই ডিভাইসের রেঞ্জ দেখেছি বেশ ভালো। আমার কাছে পুরোনো টিপি লিঙ্কের রাউটার রয়েছে যেটার মডেল নাম্বার MR3420। এই রাউটারের একটা USB কানেকশন রয়েছে যেটা দিয়ে আপনি মোডেম লাগিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো এই ডিভাইসটা এর থেকে অনেক বড় সড় এবং বিল্ড কোয়ালিটি অনেক ভালো, কিন্তু রেঞ্জ দেখেছি MR100 একটু বেশি ভালো। যদি সাইজ কম্পারিজন করে দেখে নিই MR3420 সাথে, সাইজে দেখছেন ওভারঅল অনেক ছোট এবং বিল্ড কোয়ালিটিও MR3420 অলরেডি বললাম যে বেশ ভালো এর তুলনায়। বাট ওভারঅল পারফরমেন্সের রেসপেক্টে কিন্তু MR100 3420 থেকে বেশি ভালো। এবং এর মধ্যে অনেকগুলো ফিচার্স রয়েছে যে ফিচার্সগুলো 3420 পাচ্ছেন না, বেসিক্যালি স্পেশালি 4G ব্যবহার করে ডিরেক্ট আপনি এখানে 4G ব্যবহার করতে পারবেন। এবং এর সাথে MR100 কস্ট অবশ্যই 3420 থেকে বেশি হবে। তো এই 4G রাউটারটার কস্ট রয়েছে প্রায় 4000 rupees মতো, বাট অফারে সামটাইমস আপনি 3200-3300 টাকার আশেপাশে ডিভাইসটা পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এই ডিভাইসের ব্যাপারে, বা ইন জেনারেল কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি সেগুলো অ্যান্সার দেবো। এবং বিভিন্ন ধরনের গ্যাজেটসের বাংলা রিভিউ পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আই হোপ আপনাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।